এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম, তার এক যুবতী মেয়ে ছিল, সেই মেয়েকে আবার বিয়ে করলো আমার বাবা, তো সেই হিসেবে আমার বাবা আমার জামাই হলো। এবার আমার মেয়ে হয়ে গেল আমার মা, ওই ঘরে একটা তাদের মেয়েও হয়েছে যে আমার বোন, কিন্তু আমি ওই মেয়ের দিদার স্বামী, তো এই হিসাবে আমি তার দাদু হয়ে গেলাম। একইভাবে আমার ছেলে তার দিদার ভাই হয়ে গেল, আর আমি হয়ে গেলাম আমার ছেলের ভাগনা। এভাবে আমার ছেলে হয়ে গেল তার দাদুর শালা। এবার বুঝতে পারলেন আমার সাথে এদের সম্পর্কটা কি বলুন তো ডাক্তারবাবু? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। বাবা এটা কি হচ্ছে? বাবা না তোমার নতুন কোনো ভিডিও আসছে, না আমার কাছে নতুন কোনো পেশেন্ট আসছে। সে কবে বিজয়কে বললাম একটা কম্পাউন্ডার জোগাড় করে দিতে, ও একটা কম্পাউন্ডারও পাঠালো না। একে একে আর কতদিকে সামলাবো, কি যে করব কে জানে। ব্যাংক ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন আসুন, বসুন। কি হয়েছে বলুন। সেরকম তো কিছু হয়নি। তাহলে এসেছেন কেন? আমি তো আপনার সমস্যার সমাধান করতে আসলাম। আমার আবার কিছু সমস্যা? না আমি শুনলাম আপনার এখানে একজনকে লাগবে, যাকে আপনি লাগাবেন, মানে কাজে লাগাবেন। ওহো, তোমাকে বিজয় পাঠিয়েছে কম্পাউন্ডারের কাজের জন্য? হ্যাঁ। তুমি আগে কোনোদিনও করেছো? করাবার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কেউ করতে দেয়নি। আমি কাজের কথা বলছিলাম। ও হ্যাঁ সে করেছি। বাহ তাহলে তো বেশ ভালো, আজকে থেকেই কাজে লেগে পড়ো। চলো আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি, চলো 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 আগে চলো। কি গো তোমার হলো? মায়ের বাড়ি থেকে ফোন করছে তো, ওখানে সবাই রেডি হয়ে গেছে, আর কত দেরিতে যাব? কখন দেব ভাইদের ফোটাটা? হ্যাঁ হয়ে এসেছে, আসছি। আধ ঘন্টা ধরে তো এটাই শুনে আসছি। হবেটা কখন তোমার হাঁকা শেষ? দিনের মধ্যে খাও দুবেলা আর হাঁকো পাঁচ বেলা। হ্যাঁ আমার এখন হাঁকাতেও কোনো প্রাইভেসি নেই। বিয়ের আগে অন্তত পায়খানাতে একটু শান্তি ছিল, বিয়ের পরে তো আমার জীবন থেকে সেটাও চলে গেল। না হয়েছে, এবার রেডিটা হও। বলছিলাম শোনো না, আমার না পেটটা খুব ব্যথা করছে বুঝলে তো। এই শোনো নাটকটা কম করে তাড়াতাড়ি রেডি হও, খরচার ভয়ে অমিয়নের পেটে ব্যথা শুরু হয়ে গেল। ব্যাপারটা কি বলো তো, ফুলসজ্জা রাতে ঘোমটা তুলে তোমার মুখটা দেখার পর থেকে না এই পৃথিবীর কোনো কিছুকে আমি আর ভয় পাই না বুঝলে। আর তাছাড়া আমার সত্যি খুব পেটে ব্যথা করছে, আমি যেতে পারবো না, তুমি একা গেলে চলে যাও। ও মা, এত যখন পেটে ব্যথা করছে তাহলে কাল যখন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিলাম গেলে না কেন? নাটক করে ঘরে শুয়ে রইল। আরে বাবা কাল তো কিছুক্ষণ পর কমে গেছিল তাই জন্য তো যাইনি। আর তুমি কিসব ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিছো, ডক্টর চুষে দে মুষে দে, নাম শুনলেই অন্য কিছু মনে হচ্ছে তো। সে চুষে দিতে হলে দেবে, এখনই তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো শিগগিরই। আরে আরে এর না প্যান্টটা তো পরে দাও, এর না এর না যাচ্ছি। নারে আমেরিকা, nobody does it better. প্রথমত এটা কলকাতা, ব্যাংকক নয়। দ্বিতীয় হলো এটা একটা ক্লিনিক, কোনো মাসাজ পার্লার নয়। সুতরাং নিজের হাত আর নিজের শরীরের উত্তেজনা নিজের কাছেই রাখো, অন্যের শরীরে উত্তেজনা প্রয়োগ করতে যেও না। বাবা কি রাগ আপনার ডাক্তার বাবু, পোলা তো নয় যেন আগুনের গোলা। কেউ কি আছেন? বলছি কেউ আছেন? এই কে পোলা, বাইরের দরজাটা খোলা, যাও গিয়ে দেখো কেউ এসেছে, তাড়াতাড়ি যাও। আসুন ভেতরে আসুন। ও বাবা সকাল সকাল একটা চিকনা এসছে, সঙ্গে একটা চামেলিও আছে। হ্যাঁ কি হয়েছে বলুন। আপনাকে কেন বলবো, ডাক্তারবাবুকে বলবো। বাবা কি মুখটা ব্যাটা ছেলে, 500 টাকা দিন আর ভিতরে যান। এই নিন, চলো
ডাক্তারবাবু আসবো? ড্রাইভারকে বাইরে রেখে আপনি ভিতরে আসুন। কে ড্রাইভার? আমি ওর স্বামী, আর আমি পেশেন্ট। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? ভিতরে এসে বসো। হ্যাঁ, কি সমস্যা? সমস্যাটা ওর না, সমস্যাটা আমার। এত সুন্দর মাল থাকতে, এত সুন্দর বউ থাকতে তোমার কিসের সমস্যা? সমস্যা কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কি সমস্যা ডাক্তার মুখে বলো। এই সমস্যাটা আমি নিয়ে নিতে রাজি আছি। আপনার অন্য কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারেন। বলছিলাম কি ডাক্তারবাবু, কাল থেকে আমার পেটটা খুব ব্যথা করছে। ও, কার পেট ব্যথা করা দরকার আর কার পেট ব্যথা হচ্ছে? বোকাচোদা ডাক্তার ঢেমনা। নাম? বাবলু। বালবুলু? বালবুলু না, বাবলু পোদ্দার আমার নাম। বয়স? 25। দেখে তো মনে হয় আমি পেশেন্ট, আমার বয়স 25। হ্যাঁ বুঝেছি বুঝেছি, ঠিকঠাক বয়স না বলতে পারলে কিন্তু ওষুধের সাইড এফেক্ট হতে পারে। 30। হ্যাঁ 30। আবারও বলছি, বয়সের সাথে সাথে যদি ওষুধ ঠিকঠাক না যায় তাহলে সাইড এফেক্টের সাথে সাথে প্যারালাইজ হয়ে যেতে পারো। 35। আবারও বলছি, বয়সের সাথে সাথে ওষুধ যদি ঠিকঠাকভাবে না যায় তাহলে প্যারালাইজের সাথে সাথে মৃত্যু হতে পারে। 38। এর থেকে আমি একা উঠবো না, তাতে যদি আমি মরে যাই তো মরে যাবো, কোনো দুঃখ নেই আমার। তোমার 38 বছর বয়স, তুমি আমাকে আগে বলোনি তো? কেস করেছে, ডাক্তার দেখাতে এসে এবার মনে হয় উকিলের কাছে যেতে হবে, ডিভোর্সটা হয়েই গেল। তাতে দুঃখ হবার কি আছে, আমি তো আছি, ডক্টর চুষে দে। সারা জীবন আমার বিপিটা লোক। মনীন্দ্র, এই মনীন্দ্র, ঘাটের মাওয়াটা কোথায় গেল কে জানে। এই মনীন্দ্র, আপনাকে কতবার বলেছি না আমাকে মনীন্দ্র বলে ডাকবেন না, আমার নাম মণি, শুধু দুষ্ট মণি। মণি, তুমি আমার জীবনে একটা শনি। তোমাকে কতবার বলেছি না রিসেপশনে এরকম ভুলভাল ছবি দেখতে না, আর একবার যদি এইসব দেখেছি না ঘাট ধরে বের করে দেবো বলে দিলাম। একবার তো ধরুন, তারপর কে কাটটা পার করে দেখবো। এই এসব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো, আর যারা অ্যাপার্টমেন্টের নিচে তাদের ফোন করে ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো, আসছে। আর তাছাড়া যতক্ষণ না পেশেন্ট আসছে ততক্ষণ একটু আমাকেও তো চেক করতে পারেন ডাক্তারবাবু। হে ভগবান জগন্নাথ প্রেমানন্দ, আমার স্ত্রীটা বন্ধ করে ছাড়বেন। হ্যাঁ কি চাই? ডাক্তার দেখাবো। আগে আমাকে দেখাতে হবে। সেটা না হয় আমি দেখাবো, আগে ওকে ডাক্তারটা দেখিয়ে আনি। উমা সত্যি, এই নাম বলো, নাম বলো। সালাম। হ্যাঁ সালাম সালাম, নাম বলো তাড়াতাড়ি। সালাম। হ্যাঁ ঠিক আছে, বললাম তো, এই তোমার বন্ধুকে নামটা বলতে বলো না। আমার নামই সালাম। ও বলছি, এর আগে পিছে কিছু নেই? পাঠান। উফ বাবা, পাঠাবো বললাম তো, পুরো নামটা আগে বলো না। আরে পাঠান। এই দেখো মহা মুশকিল তো, আরে নামটা না বললে পাঠাবো কি করে? আরে আমার পুরো নামই হলো সালাম পাঠান। আচ্ছা 500 টাকা দাও, দিয়ে ভিতরে যাও। নিন চল। ডাক্তারবাবু এসে গেছি। বড় বাল ছিঁড়ে ফেলেছো, আসো এখানে এসে বসো।
হ্যাঁ, সমস্যাটা কি বলুন। ডাক্তারবাবু, সমস্যাটা ওর না, সমস্যাটা আমার। ও, সমস্যাটা কি? ডাক্তারবাবু, কিছু সমস্যা তো আমারও ছিল। তুই তো আগে বলিস নি তোর সমস্যা আছে, তাহলে তো তোকে নিয়ে আসতাম না। 500 টাকা তো আমি জমা করেছি, আর কালকে মদের চার টাকাটা যে আমি জমা করেছি, মদটা যে আমি নিয়ে এসেছি, পরে জল জিরা দুটো যে আমি নিয়ে এসেছি, গ্লাসটা যে আমি নিয়ে এসেছি, আগের দিন যে দুটো বিয়ারের বোতল আমি নিয়ে এসেছিলাম, আর দুটো বিড়ি প্যাকেট যে আমি নিয়ে এসেছিলাম। আরে চুপ চুপ, এটা ক্লিনিক না মদের ঠে। তাহলে একটা কাজ করি, হ্যাঁ, তিনটে গ্লাস নিয়ে তিনজনে বসে মিলে মদ খাই। আমার খেয়ে নিলে খিদে পায় না, ঘুমালে চোখে দেখতে পারি না, গাড়িতে বসলে হাঁটতে পারি না। এ তো বিরাট সমস্যা। এই ওষুধটা ঘুমানোর পর দুবার, আর এটা ঘুম থেকে ওঠার আগে একবার, ঠিক আছে? আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি ডাক্তারবাবু, আমি সুস্থ হয়ে যাব? আরে হ্যাঁ রে বাবা, ডাক্তার কে তুমি না আমি? না মানে আপনি? তাহলে এখানে তো আমি মারাতে বসিনি, তোমাকে সুস্থ করার দায়িত্ব একমাত্র আমার, বিকজ তুমি বসে আছো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ডাক্তার, না পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার ডক্টর চুষেদের কাছে। ও আচ্ছা ডাক্তারবাবু, তাহলে ভয় কোনো কারণ নেই তো? আরে না রে বাড়া, এবার কি মুখে নিয়েই মানবি? হ্যাঁ, তোর কি সমস্যা বল। এবারে ডাক্তারবাবু, আমার নামটা কিন্তু খুব রসালো, তাহলে মুখে নিয়ে চুষে দে। শালা কম্পাউন্ডারটা চেঞ্জ করতে হবে, সব এরকম পেশেন্ট আসছে। আরে সমস্যাটা কি সেটা বলবি তো? ডাক্তারবাবু আমার সমস্যা হচ্ছে, আমি গাধার মতো খাই, ঘোড়ার মতো দৌড়াই, আর কুকুরের মতো হাঁপি যাই, কিছুতেই আমার শ্বাসটা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু। আরে বাড়া, তাহলে আমি কি করবো? আমি কি পশুর ডাক্তার নাকি? এই জন্য ওর বাবা ওকে শৌরের বাচ্চা বলে। শুনতে পেলাম রে বোকা চোদা, বাইরে বেরিয়ে সেটা ভাঙা কেলাবো। ডাক্তারবাবু আমাকে আমার স্বাস্থ্যটা ঠিক করার একটা ওষুধ দিন না। হ্যাঁ, স্বাস্থ্য ভালো করার জন্য শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, তার সঙ্গে খেলাধুলাও করতে হবে। হ্যাঁ সে তো আমি রোজই ক্রিকেট খেলি ডাক্তারবাবু। তা কতক্ষণ ক্রিকেট খেলো? হই, যতক্ষণ ফোনের ব্যাটারিতে চার্জ থাকে। আচ্ছা, তোমার সমস্যাটা আমি পুরোপুরি ভাবে বুঝতে পারছি। আমি তোমাকে কিছু কিছু জিনিস লিখে দিলাম, সেগুলো কোনো ওষুধের দোকানে পাবে না, সিধা যাবে চারমাতার মোড়ে গারফাটা মোবাইল শপ আছে, ওখান থেকে কিনে নেবে, ঠিক আছে? ওকে ডাক্তারবাবু, এই চ। বলছিলাম ডাক্তারবাবু, আমি যদি এই ওষুধগুলো খেতে ভুলে যাই? তাহলে একটা কাজ করো, এখনই গার্লফ্রেন্ডকে বলে রাখো, গার্লফ্রেন্ড স্বপ্নে এসে তোমাকে খাবিয়ে দিয়ে যাবে। আরে ডাক্তারবাবু, আপনি কি করে জানেন আমার গার্লফ্রেন্ড আছে আর সে আমার স্বপ্নেও আসে? আরে তুই তো ডাক্তারবাবু মেয়ের সাথেই প্রেম করিস, ডাক্তারবাবু জানবেন যে রাত্রিবেলা তার মেয়ে কার স্বপ্নে ঘোরাফেরা করে? উফ, কি খিদে পেয়েছে, সময়টাও তো হয়ে গেল, চাই ডাক্তারবাবুকে গিয়ে বলে আসি। ডাক্তারবাবু সময় তো হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। ও হ্যাঁ ঠিকই তো, তুমি একটু বসো, আমি বাইরে থেকে চা বিস্কুট খেয়ে আসছি। অসভ্য ডাক্তার একটা। A few inches later. বাবা গো। থুর ব্যাং, কি যে করি, খুব বোর লাগছে। আচ্ছা এখন তো ডাক্তারবাবু নেই, তাহলে এখন যদি কোনো চিকনা মাছও পেশেন্ট আসে, তাহলে তার সব কিছু দেখা দায়িত্ব আমি নিতেই পারি। আসতে পারি? আরে হ্যাঁ, জিজ্ঞেস করছো কেন, তোমার মতো মাছও পেশেন্টের জন্যই তো আমি এখানে বসে আছি, চলে আসো ভিতরে চলে আসো। আপনি ডাক্তার চুষে দে? হ্যাঁ চুষে তো আমি দেবই, কিন্তু তার জন্য তো তোমাকে শুতে হবে, বসে বসে কিন্তু হবে না। হ্যাঁ কি মানে? না না কিছু না, কি হয়েছে তোমার? আসলে ডাক্তার বাবু, কদিন ধরে না আমার তলপেটটা খুব ব্যথা। ও বাবা তাই, তাহলে তো শুতেই হবে। আচ্ছা আপনি আমাকে শোনার জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন বলুন তো? এই বাবা, না শুনে আমি করব কিভাবে?
মানেটা কি? আরে বাবা, চেকআপ চেকআপ। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। জোরে জোরে শ্বাস নাও, কানি ওটা দিন। মিস্টেক। বলছি ডাক্তার বাবু, আমার ব্যথাটা এখানে। ও ওখানে, ও মলিন্দ্র, এই কি করছো তোমরা, কি করছো? ডাক্তার বাবু, আমার নাম কিন্তু মনি, শুধু দুষ্টমনি। আপনি কেন শুধু শুধু আমাকে ওই নাম ধরে ডাকেন? সে নয় বুঝলাম, কিন্তু তুমি ওনার সাথে এটা করছো নাকি, এখানে হচ্ছে নাকি? এই আপনি ডাক্তার চুষে দে, তাহলে উনি কে? উনি যে বললেন উনি ডাক্তার চুষে দে। আরে ও ডক্টর চুষে দে না, ও তো চুষে দিতে চায়। আপনি আমাকে এতদিন পরে ঠিক বুঝলেন ডাক্তার বাবু। নাটি। এই তুমি যাও তো, নিজের কাজটা করো। এটা দাও, ওটা খোলো খোলো। খুলে দিন না বাবা। যাও। আর আপনিও মশাই, যে যেখানে বলবে সেখানে শুয়ে পড়বেন। আসুন এখানে এসে বসুন, ওই ওখানে যান। হ্যাঁ বলুন, কি হয়েছে, কি সমস্যা? আমার তলপেটটা কদিন ধরে খুব ব্যথা হচ্ছে। ও কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। মানে? ও হো, কাল থেকে তো মাথা যন্ত্রণা করছে না, সব ভুলভাল বকছি। হ্যাঁ কি হচ্ছে বলুন। বললাম তো তলপেট ব্যথা করছে। পায়খানা কেমন? ভাড়া বাড়িতে থাকি, উপরটা টালি, জল বাইরে থেকে নিয়ে যেতে হয়, চারিদিকে ঝুল আর মাকড়সা। আর জানেন তো ডাক্তার বাবু, প্যান্টটা আবার কোনা দিয়ে একটু ভাঙা। আরে আপনার বাড়ির পায়খানার কথা জিজ্ঞেস করিনি, আপনার পায়খানা কেমন হচ্ছে সেটা জিজ্ঞেস করেছি। ও আমার পাতলা? হুম, তাহলে কতটা পাতলা হচ্ছে? ওই আপনি মুখে নিয়ে কুলকুচি করতে পারবেন। এটা তো দেখছি খুব নোংরা আর পাতলা সমস্যা। কি করব তাহলে এখন ডাক্তার বাবু? আপনাকে ফটো তুলতে হবে। কেন? আরে বাবা, ডাক্তারকে আপনি না আমি? আপনি? তাহলে যেটা বলছি সেটা চুপচাপ শুনবেন আর করবেন। আচ্ছা। কি হলো, এরকম মুখে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? না আসলে ভাবছি, কাল পাড়ায় রাজুও একটা নতুন ফোন কিনেছে, চাঁদুও একটা নতুন ফোন কিনেছে, কার ফোনে ফটোটা তুললে কোয়ালিটিটা ভালো আসবে সেটাই ভাবছি। ফেসবুকে ফটো তুলে পোস্ট করার জন্য বলিনি, ল্যাবে গিয়ে ফটো তুলতে হবে। এই কেন, ওখানে কি DSLR এ ফটো তোলে? হ্যাঁ। আরে কে কোথায় আছে এটাকে নিয়ে যায়, এ তো নিউ টাউনের সেই সেটা ভাঙা মডেল। হ্যাঁ হ্যাঁ আমি আছি, বলুন কাকে কোথায় নিয়ে যেতে হবে। এই আমি যাবো না ওর সাথে কোথাও। আবার তোমাকে কে ডাকলো, ছেলে দেখলেই লক লক করা শুরু করে দাও। আচ্ছা এসেছো যখন, ওনাকে ল্যাবের অ্যাড্রেসটা দিয়ে দাও, আর আপনি ওখানে কি USGটা করাবেন, আর রিপোর্ট বেরোলে আমার কাছে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, রিপোর্ট আসলেই আমি তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে যাও। চলুন। যাচ্ছি যাচ্ছি, গায়ে হাত দেবে না, যাও। চলুন। না ঠিকঠাক একটা কম্পাউন্ডার পেলাম, না ঠিকঠাক একটা পেশেন্ট আসলো, কেন যে ক্লিনিকটা খুলেছি আমি। এটা কি ডাক্তারখানা? না এটা বিউটি পার্লার। ও তাহলে এখানে আমার কোনো কাজ নেই, আমি চললাম। এই দাঁড়ান দাঁড়ান, আরে কোথায় যাচ্ছেন? হ্যাঁ এটাই ডাক্তারখানা, বলুন আপনার কি সমস্যা? আমি তো জানি না আমার কি সমস্যা, আমার তো কিছুই হয়নি, আমি তো ঠিক আছি। ঠিক আছে আমি গেলাম। আরে দাঁড়াও দাঁড়াও, আরে বারবার চলে যাচ্ছেন কেন? আপনার কিছু না হলে আপনি তো এমনি এখানে আসেননি, কি হয়েছে আপনার একটু খুলে বলুন দেখি। খুলে বলবো, এখানেই খুলে বলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরে আরে কি করছেন,
এগুলো খোলার অনেক সময় আছে, তাছাড়া এটা এখানে নয়, অন্য জায়গায়। এই মুহূর্তে আপনার সমস্যাটা কি সেটা খুলে বলুন। আপনাকেই বলতে হবে? না না, ঠিক আছে, ডাক্তারবাবুকেই বলবেন। তাহলে আপনি কেন জিজ্ঞাসা করলেন? আমি আসলে আপনাকে একটু জানতে চাইছিলাম। হ্যাঁ, আসলে আমিও এটাই জানতে চাইছি যে সবার সাথে আমার সম্পর্কটা কি। আর জানেন, যখন আমি এটা জিজ্ঞেস করছি না সবাইকে, তখনই সবাই আমাকে পাগল বলছে। মানে কিসের সম্পর্ক জানতে চাইছেন? কি জানি, সেটাই তো বুঝতে পারছি না। আপনার সাথে আমার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি মামার ছেলে হন? না, ছেলে তো হবেন না, আপনি লিপস্টিক পরে আছেন। তাহলে আপনি আমার মামার মেয়ে হন। আপনি যদি আমার মামার মেয়ে হন, তাহলে তো আমি আপনার দাদা হই। কিন্তু আমি তো আবার আমার মামার শালির ছেলে, তাহলে এখন আমার মামার সাথে আমার কি সম্পর্ক? এই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি যান ভিতরে গিয়ে ডাক্তার দেখান, আপনি সত্যিই পাগল। দেখলেন, আপনিও আমাকে পাগল বললেন। এই, আপনার এই বালছাল বকা আর পাগল চোদা আমি বন্ধ করুন, আপনি ভিতরে গিয়ে ডাক্তার দেখান আগে। ঠিক আছে, যান। আসতে পারি ডাক্তার বাবু? আরে কি এটা, এতটা যখন চলে এসেছেন তাহলে কোলে এসে বসুন। আরে কি করছেন, কি ওখানে গিয়ে বসুন। সমস্যাটা কি? এটা আপনার ডাক্তারখানা? না, এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার শ্বশুর বালটা। এটাই তো ততদিন ধরে জানার চেষ্টা করছিলাম যে আমার শ্বশুর মশাইটা কি। আপনি ভালো আছেন শ্বশুর মশাই? প্রণাম নেবেন শ্বশুর মশাই? আরে কি করছেন, কি করছেন, ওখানে গিয়ে বসুন। কথায় কথায় শুধু ঘাড়ে এসে ঢুকছে। জানেন শ্বশুর মশাই, আপনার মেয়ের চরিত্রটা না একদম ভালো না। আমাকে খালি পাগল বলে, আর আমাকে পাগল বলে অন্য ছেলের পায়ে ঘুরে বেড়ায়। আরে পাগল নাকি? দেখলেন তো, আপনিও আমাকে পাগল বলছেন, আপনার মেয়েও আমাকে পাগল বলে। এই, আমার মেয়ের নামে একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমার মেয়ের চরিত্র খুবই ভালো, তোমার সমস্যাটা কি সেটা বলো। আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু সবাই বলছে আমার নাকি সমস্যা আছে। যখন সবাই বলছে তোমার সমস্যা আছে, সবাই কেন বলছে সেটা বলো। আসলে যখনই আমি সবাইকে আমার সম্পর্কের কথা বলছি, তখনই সবাই আমাকে পাগল বলছে। আচ্ছা, আমাকে বলো তোমার সম্পর্কের বিষয়টা, আমি পুরোটা শুনবো। আচ্ছা শুনুন তাহলে। আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম, তার এক যুবতী মেয়ে ছিল, সেই মেয়েকে আবার বিয়ে করলো আমার বাবা। তো সেই হিসেবে আমার বাবা আমার জামাই হলো। এবার আমার মেয়ে হয়ে গেল আমার মা, ওই ঘরে একটা তাদের মেয়েও হয়েছে যে আমার বোন, কিন্তু আমি ওই মেয়ের দিদার স্বামী। তো এই হিসাবে আমি তার দাদু হয়ে গেলাম। একইভাবে আমার ছেলে তার দিদার ভাই হয়ে গেল, আর আমি হয়ে গেলাম আমার ছেলের ভাগনা। এভাবে আমার ছেলে হয়ে গেল তার দাদুর শালা। এবার বুঝতে পারলেন আমার সাথে এদের সম্পর্কটা কি বলুন তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। হ্যাঁ, আমি কে? হ্যাঁ, আমি এখানে কি করছি? আরে শালে, এটা কি, এটা কি? ইমা এখনো দোকান খোলা হয়নি, আমি তো নাপি, চুলদাড়ি কাটি। তুমি চুলদাড়ি কাটবে? চুলদাড়ি? হ্যাঁ কাটবো। চলো চলো। এ কি ডাক্তারবাবু, আপনি কোথায় যাচ্ছেন? ডাক্তার? কে ডাক্তার? আমি তো নাপি, আমি এখন দোকান খুলতে যাচ্ছি, ওনার চুলদাড়ি কাটতে হবে। এসব কি বলছেন ডাক্তারবাবু? আবার ডাক্তারবাবু বলে আপনার ডাক্তার দেখাতে হলে আপনি গান মারান, আমার এখন চুলদাড়ি কাটাতে যেতে হবে, চলুন। কি পাগল চোদা পেশেন্ট রে বাবা, ডাক্তারকেই পাগল বানিয়ে দিল। এই ক্লিনিক বন্ধ। আমি বাবা রমেশকে ফোন করি, বলি আমাকে আইসক্রিম খেতে নিয়ে যেতে। হ্যালো রমেশ, আইসক্রিম খাবে?